শুভ সকাল আজমি শুভ সকাল দর্শক নিশ্চয়ই ভালো আছেন আরেকটি শুভ সকাল এবং আরেকটি সকালের বাংলাদেশ আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমরা দুজন অর্থাৎ আমি আজমির হাসান কনক এবং এবং আমি টিনা নন্দী আর আজমির যে কথাটা হয়তো এক্ষুনি বলবে আপনাদেরকে আমন্ত্রণ জানাবে এবং আমিও তাই বলবো আসলে আমরা দুজনই আমরা দুজনই পুরো পরিবার সকালের বাংলাদেশ পরিবার এটাই চাওয়া আপনাদের কাছে যে সাড়ে সাতটা বাজলো মানিয়ে আমরা চলে আসি আপনাদেরকে আমন্ত্রণ জানাতে এবং এর প্রেক্ষিতে চাই আপনারাও বসে যান আমাদের সাথে সাড়ে আটটা পর্যন্ত বসলে সকালে বাংলাদেশটা আপনারা মিস করবেন না এবং তারপরের আয়োজনগুলোতেও আমরা চাই যে আপনারা আমাদের সাথে থাকুন কারণ যৌন টেলিভিশন সামনে থাকে এবং সামনে রাখে প্রতিদিন আমাদের যে আয়োজনগুলো থাকে সেই আয়োজনে যাবার আগেই একটু জানিয়ে দিচ্ছি যে ফেসবুকে কিভাবে আমাদেরকে সংযুক্ত করবেন ফেসবুক ডট কম স্ল্যাশ সকালে বাংলাদেশ এখানে ইনবক্স করে কিন্তু জানাতে পারেন আপনার যে কোনো অনুভূতির কথা আপনি আমাদের কন্টেস্টে অংশগ্রহণ করতে পারেন আর স্ক্রলটা ফলো করতে পারেন টিনা এটাই বলতে চাচ্ছিল ঠিক একদমই একদমই তাই যাচ্ছে এটা আমাদের অ্যাড্রেসটা ঠিক তাই দর্শক এবারে আমরা আমাদের আয়োজনগুলোর একদম প্রধান বা প্রথম প্রধান না প্রথম আয়োজনটা চলে যাচ্ছে সারা বাংলাদেশে কোথায় কি হচ্ছে জানিয়ে দেব দর্শক ঢাকায়তে প্রতিদিনের মতো নানা রকমের আয়োজন রয়েছে যেমন বাংলাদেশে প্লাস্টিক খাতের অগ্রযাত্রা ও নতুন পণ্য নিয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চলছে দশম আন্তর্জাতিক প্লাস্টিক মেলা এই মেলাটিতে বাংলাদেশ সহ পনেরোটি দেশ অংশগ্রহণ করবে এবং এই মেলাটি চলবে ত্রিশে জানুয়ারি পর্যন্ত সকাল এগারোটা থেকে রাত আটটা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে মেলাটি মেয়ে সদস্যরা নিশ্চয়ই আমার মনে হচ্ছে চলে যাবে না আরও একবার থাকার একটা আয়োজন আমার মুক্তি আলোয় আলোয়ে স্লোগান নিয়ে বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার আয়োজনে চলছে পাঁচ দিন ব্যাপী প্রথম জাতীয় নৃত্যনাট্য উৎসব আজ উৎসবের দ্বিতীয় দিন এবং এটি চলবে একত্রিশে জানুয়ারি পর্যন্ত ঢাকার আরেকটি আয়োজনের কথা জানাতে চাই আটটি দেশের পনেরোটি দল ও শিল্পীদের নিয়ে রাজধানীর বিজয় স্বর্ণের সামরিক জাদুঘরে চলছে তিন দিনের সুফি ফেস্ট ঢাকা টোয়েন্টি ফিফটিন বাংলাদেশের রব ফকির সফি মন্ডল অর্ণব ভারতের জাভেদ আলী মনোয়ার মাসুম এবং পাকিস্তানের রাহাত ফতেহ আলী খানের মতো শিল্পীরা কিন্তু এই কনসার্টে গান গাইবে এটি প্রতিদিন সন্ধ্যে ছটা থেকে রাত বারোটা পর্যন্ত চলবে এবং এই উৎসব শেষ হবে উনত্রিশে জানুয়ারি বিভাগীয় শহর চট্টগ্রামের একটা খবর এবার আজ বিকাল চারটায় চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির আর্ট গ্যালারিতে স্প্যানিশ চিত্রশিল্পী জেদা ম্যাগ্রো এবং হুয়ান লোরেন্সের কালার অফ বাংলাদেশ শিরোনামে যৌথ চিত্র প্রদর্শনী আয়োজন করা হয়েছে প্রত্যেক দিন বিকাল তিনটা থেকে রাত আটটা পর্যন্ত কালার অফ বাংলাদেশ শীর্ষক এই চিত্র প্রদর্শনীটি খোলা থাকবে এবারে আমরা একটা জেলা শহরে চলে যাচ্ছি চাঁদপুরের একটি আয়োজনের কথা জানাবো স্বরলিপি নাট্য দলের পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজ থেকে শুরু হচ্ছে চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে দুই দিন ব্যাপী নাট্য উৎসব দু পনেরো এবারের উৎসবে গুণীজন সম্বর্ধনার পাশাপাশি থাকছে নাটক ও বিভিন্ন শ্রেণী পেশার খেটে খাওয়া মানুষদের নিয়ে গানের পর্ব প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চাঁদপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ প্রফেসর মিহির লাল সাহা নড়াইলের খবর যেটা বেশ অনেক দিন ধরে জানাচ্ছি আমরা নড়াইলে সপ্তাহব্যাপী সুলতান মেলা চলছে বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের নব্বইতম জন্মবার্ষিকী উপলক্ষে নড়াইলের ভিক্টোরিয়া কলেজ সংলগ্ন এস এম সুলতান মঞ্চে এস এম সুলতান ফাউন্ডেশন এবং সুলতান মেলা উদযাপন পর্ষদের আয়োজনে এই মেলা অনুষ্ঠিত হচ্ছে এবারে একটি যশোরের আয়োজন সাগর দাড়িতে দক্ষিণ পশ্চিমাঞ্চলের সর্ববৃহৎ উৎসব মধুসূদন স্বর্ণ উৎসব ও মেলা চলছে সপ্তাহব্যাপী এটিও আমরা অনেকদিন ধরে জানাচ্ছি মহাকবি মাইকেল মধুসূদন দত্তের একশো একানব্বই তম জন্মবার্ষিকী উপলক্ষে এই মেলায় এই মেলাটির আয়োজন করা হয়েছে চাইলে সেখানেও কিন্তু চলে যেতে পারেন আপনারা অবশ্যই এবার নাটোরবাসীদের জন্য নাটোরের একটা খবর নাটোরের বড়াই গ্রাম উপজেলার মৌখারা ইসলামিয়া মহিলা ডিগ্রি কলেজ মাঠে চলছে তিন দিনের মহিলা বিশ্ব ইস্তেমাহ জানুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে মহিলা ইস্তেমাহ শেষ হবে আর ইস্তেমার আখেরি মোনাজাত পরিচালনা করবেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর হাফিজা নাসির সিলেটে যারা রয়েছেন বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি অ্যাসোসিয়েশন ও বিজ্ঞান আন্দোলন মঞ্চের যৌথ আয়োজনে দশম বাংলাদেশ অ্যাস্ট্রো অলিম্পিয়ার টোয়েন্টি ফিফটিন এর সিলেট পর্ব আজ থেকে বিকেল তিনটায় নগরীর মিরের ময়দানস্থ সিলেট সায়েন্স কলেজে অনুষ্ঠিত হবে এবং স্কুল কলেজের প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থীদেরকে নিয়ে এই প্রতিযোগিতাটি বিকাল তিনটা থেকে পাঁচটা পর্যন্ত অনুষ্ঠিত হবে এবং এই প্রতিযোগিতা শেষে জ্যোতির্বিজ্ঞান তথা মহাকাশ বিজ্ঞান বিষয়ের উপরে এক আলোচনা অনুষ্ঠিত হবে যাদের অনেক ইউরিওসিটি রয়েছেন চাইলে চলে যেতে পারেন আমার মনে হয় সব অ্যানসারগুলো পাওয়া যাবে অবশ্যই অবশ্যই এবং আমার মনে হয় এরকম একটা আয়োজন ইয়াং মানে ইউথদের জন্যে ভীষণই ওদেরকে খুব অ্যাট্রাক্ট করবে ওরা চলে যেতে চাইবে রাইট বিজ্ঞান নিয়ে মহাকাশ নিয়ে একটু ব্যাকগ্রাউন্ড জানতে যাচ্ছিলাম তুমি মানে এসএসসি এইচএসসি তে তোমার সায়েন্স ব্যাকগ্রাউন্ড সায়েন্স ব্যাকগ্রাউন্ড রাইট ওকে তাহলে তোমারও মোটামুটি আগ্রহ আছে আর কি আমার হ্যাঁ আমার মোটামুটি আছে ডেফিনেটলি তবে আমার মনে হয় আমার থেকেও এখনকার যারা হ্যাঁ আমরা তো সেই একদমই 2000 এর শুরুর দিকে 2013 তো আমার মনে হয় এখন যারা আছে ওদের কিউরিওসিটি অনেক বেশি অনেক বেশি করে দেখি আমার মতো যারা অঙ্ক কোকে ভয় পায় তাদের ব্যাপারটা কিন্তু আমরা জানি না আমি আর্টস স্টুডেন্ট বরাবরই ছিলাম টিনা আমরা এবারে একটা কাজ করি হ্যাঁ সংবাদপত্রের শিরোনামগুলো জানিয়ে দিই কারণ বেশ কিছু অবরোধ চলছে দেশে আর পলিটিক্যাল নিউজও রয়েছে কোকে বাড়িট করা হলো কাল তো কিছু নিয়ে দর্শক জানিয়ে দেব এবার প্রতিদিনের উল্লেখযোগ্য সংবাদ শিরোনামগুলো এবং উল্লেখযোগ্য শিরোনামগুলো যেটা প্রতিদিনের পত্রিকা থেকে আমরা জানাই প্রথম আলোর থেকে জানাচ্ছি পর্যটক নেই ভরা মৌসুমে টানা হরতাল অবরোধে পর্যটন খাতের ক্ষতি দিনে দুশো কোটি টাকা এবং বিদেশি পর্যটকরা ইতিমধ্যে পঞ্চাশ শতাংশ অগ্রিম বুকিং বাতিল করেছেন এটা শিরোনাম প্রথম আলোর এছাড়া এসপির অধীনে ভ্রাম্যমাণ আদালত চায় পুলিশ পুলিশ সপ্তাহ উদ্বোধন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠক ধর্মীয় বিভক্তি নিয়ে ভারতের ভারতকে সতর্ক করলেন ওবামা এছাড়া ঝরল আরও দুটি প্রাণ সহিংসতা ইস্যুতে অবরোধের তেইশ দিন আজ কোকোর জানা যায় বিপুল উপস্থিতি এবং বনানিতে দাফন এটি আরেকটি উল্লেখযোগ্য শিরোনাম জানিয়ে দিলাম তোমার কাছে এরপরে দৈনিক যুগান্তর যুগান্তরের শুরুতেই যেটা পড়ছি বক্স করে করেছে সচিত্র প্রতিবেদন সেটা হচ্ছে নির্বাক অশ্রুষিক্ত খালেদা জিয়া কোকর জানা যায় লাখো মানুষের ঢল বনানিতে চিরনিদ্রায় শায়িত আর এরপরে বাঁ রয়েছে সামরিক কবরস্থানে দাফন থেকে বঞ্চিত কোকো সরাসরি নীতিমালা লঙ্ঘন যুগান্তর রিপোর্ট করেছে এটা অবশ্যই ডিটেলে পড়ে দেখতে চাইবেন সবাই আর এরপরে বা থেকে অবরোধের খবর পড়ছি যৌথ অভিযানেও চলছে সহিংসতা বাইশ দিনের সহিংসতায় নিহত আটত্রিশ ঢাকাসহ উনত্রিশ জেলায় চলছে অভিযান আর এরপরে যেটা পড়ছি সেটা হচ্ছে নেতাদের স্ববিরোধী বক্তব্য বাড়ছে দুই দলের দূরত্ব এটাও জানাচ্ছে আর দেশব্যাপী বিচ্ছিন্ন নাশকতা অবরোধের বাইশতম দিন এটা একটা রয়েছে যুগান্তরের খবর আর এরপরে যেটা পড়ছি সেটা হচ্ছে যুক্তরাষ্ট্রের সেরা অংশীদার হতে পারে ভারত এটা ওবামার বক্তব্য এবং মন্তব্য এই তো আচ্ছা দৈনিক সমকাল থেকে উল্লেখযোগ্য এবং কথা শোনাও জানিয়ে দিচ্ছি পুলিশ সপ্তাহের উদ্বোধন সন্ত্রাস প্রতিরোধে পুলিশকে সহায়তা করুন প্রধানমন্ত্রী দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি এছাড়া পর্যটন খাতে দুঃসময় সহিংসতা প্রতিরোধে ভ্রাম্যমান আদালতের ক্ষমতা চায় পুলিশ এছাড়া মির্জা ফখরুল রিমান্ডে এবং বনানী কবরস্থানে সমাহিত কোকো ছেলের লাশের সামনে অস্ত্রশিক্ত খালেদা এবং সহিংসতা ইস্যুতে আরেকটি সংবাদ রয়েছে ওদেরও পুড়িয়ে মারুন পেট্রোল বোমায় দগ্ধ আরও দুইজনের মৃত্যু খুবই দুঃখজনক একটা সাক্ষাৎকারও রয়েছে ডক্টর সামন্তলাল সেনের রাজনীতির নামে মানুষ পড়াবেন না টিনা আচ্ছা দৈনিক ইত্তেফাক দৈনিক ইত্তেফাকের শুরুতে যেটা বলছি সেটা হচ্ছে ভাগ্যবান ত্রিশ উদ্যোক্তা এটা শিরোনাম হয়ে উঠে এসছে সেটা হচ্ছে বিশ জনের কাছেই ঋণের পরিমাণ ছাপ্পান্ন হাজার কোটি টাকা এসব প্রতিষ্ঠান বারো বছরের জন্য ঋণ পুনর্গঠনের সুযোগ পাবে সুধার নির্ধারণ করবে ব্যাংক আর এরপরে যেটা পড়ছে সেটা হচ্ছে কুকুর জানা যায় মানুষের ঢল আর এরপরে সন্ত্রাস প্রতিরোধে পুলিশকে সাহায্য করুন প্রধানমন্ত্রী বলেছেন পুলিশ সপ্তাহের উদ্বোধনে যেটা রাজারবাগ পুলিশ লাইন পুলিশ লাইন্সের মাঝে মাঠে কাল হয়ে গেছে সেটা এরপরে বাস ট্রাকে আগুন দগ্ধ আরও দুই তিন শিবির নেতাকে গণপিটুনি এটা আছে এশিয়া প্যাসিফিক অঞ্চলে বড় ভূমিকা রাখতে হবে ভারতকে ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করতে হবে এটা ওবামা বলেছেন আর এরপরে আবার কোকো প্রসঙ্গে এটা একটু পড়তে চাই যদিও সবাই জানে এটা দেখেওছে কাল এতবার গণমাধ্যমগুলোতে অঝরে কাঁদলেন খালেদা জিয়া এটা ইত্তেফাকও জানাচ্ছে এই তো আচ্ছা দৈনিক জনকণ্ঠ থেকে প্রধান এবং উল্লেখযোগ্য শিরোনামগুলো পর্যায়। পর্যায়ে জনস্বাস্থ্যের ভয়ঙ্কর হুমকি নদীতে ধাতব বিষ প্রতিদিন পনেরো লাখ ঘনমিটার দূষিত বর্জ্য নদীতে ফেলা হচ্ছে প্রধান শিরোনাম জানিয়ে দিলাম এছাড়া উল্লেখযোগ্য শিরোনামগুলোর মধ্যে রয়েছে যখনই দেশ উন্নয়নের দিকে এগোচ্ছে তখনই ওরা নাশকতা চালাচ্ছে পুলিশ সপ্তাহর উদ্বোধনীতে প্রধানমন্ত্রী এছাড়া আবারও হার্ড লাইনে যাচ্ছে সরকার অ্যাকশনের নির্দেশ পেট্রোল বোমায় দগ্ধ হয়ে না ফেরার দেশে চলে গেলেন আরও দুজন এবং কোকোর লাশ বনানী কবরস্থানে দাফন এছাড়া আঞ্চলিক হরতালের ফাঁদে মানুষকে জিম্মি করা হচ্ছে এবং আরেকটা উল্লেখযোগ্য সংবাদ শিরোনাম জানাতে চাই বাংলাদেশ বিশ্ব মোরলদের ধমক খাওয়ার অবস্থায় নেই এটি আরেকটি শিরোনাম আচ্ছা সর্বশেষ দা ডেলি স্টার থেকে শিরোনাম পড়তে চাইছি একইভাবে একই রকম শিরোনাম দা ডেলি স্টারেও উঠে তবে বাদিক থেকে এটা শুরু করতে চাই একটু নতুন এসএসসি এক্সামিনিজদের নিয়ে করেছে শিরোনামটি বলছে অ্যাংশিয়াস ভেক্সড ফোরটিন ল্যাক এস এসসি এক্সামিনিজ দেয়ার গার্জিয়ানস ফেস আনসার্টিনিটি ওভার দ্য এক্সামস খেডিউল টু বিগিন অন ফেব্রুয়ারি টু অ্যাজ ব্লকেট কন্টিনিউস এটা শিরোনাম করেছে দ্য ডেলিস্টার আর এরপরে পলিটিক্যাল নিউজে একইভাবে কোকো ভারিড ইন ঠিয়ার্স খালেদা সেজ গুড বাই টু হার সান মাদার্স ওয়ার্স্ট নাইট মেয়ার এটা বলেছে দ্য জেলিস্টা স্টার আর এরপরে শিবের ম্যান ডাইস ইন রোড ক্র্যাশ ওয়াইল ফ্লিং র‍্যাপ কাস্টেডি আচ্ছা আর এরপরে যেটা পড়তে চাই সেটা ওবামার ভারত সফর নিয়ে বলছে বলছে মুভিং বিয়ন্ড কোল্ড ওয়ার ওবামা লিভস ডেলি উইথ আ প্রমিস অফ ক্লোজার ইউএস ইন্ডিয়া টাইস এটা জানাচ্ছে দ্য ডেলি আচ্ছা তো শেষ ক্ষেত্রে প্রতিদিনের মতো করে আজকেও ওই সহিংসতা ইস্যুটাই আসলে প্রধান ইস্যু হয়ে উঠেছে সংবাদপত্রগুলোতে এছাড়াও জানা যায় এবং দাফন এটা উঠেছে এখানে আমি একটুখানি বলতে চাই যুগান্তর যখন পড়ছিলাম একটা আমি পড়িনি এটা একটু এখন ছোট করে শেয়ার করতে চাই বাংলা সিনেমা নিয়ে মুভি জগৎ নিয়ে বলছে বাংলা ছবি দেখানো যাবে না দেশি টিভি চ্যানেল প্রথম দিকে রাখতে তথ্যমন্ত্রীর নির্দেশ এটা যুগান্তর জানিয়েছে আচ্ছা আর আমিও এক লাইনে শেষ করছি এই যে ঢাকা বুড়িগঙ্গা চট্টগ্রামের কর্ণফুলী এছরা খুলনার ভৈরব এই নদীগুলোতে কিন্তু খুব বিষ ছড়িয়ে যাচ্ছে এবং সেটা খুবই আশা করছি কর্তৃপক্ষ এটা এখানে খুব তাড়াতাড়ি দৃষ্টি দেবে এবং আশা করছি যে এই সমস্যাগুলো আস্তে আস্তে করে সমাধান আমরা পাবো টিনা এই পর্যায়ে আমরা একটা বিরতি নিচ্ছি অবশ্যই অবশ্যই তাই তবে এক্ষুনি ফিরছি আপনারা সাথেই থাকুন দর্শক ফিরে এলাম বিরতির পরে সকালের বাংলাদেশ দেখছেন এবং যারা আমাদেরকে ফেসবুকে কমেন্টস পাঠিয়েছেন বা বার্থডে উইশ গুলো পাঠিয়েছেন তাদের জন্য বলছি যে আমরা অনুষ্ঠানের একটা পর্যায়ে সেগুলো জানিয়ে দেবো আপনাদেরকে অবশ্যই তাই আর এখন বলছি না কারণ আমি এটা বলতে চাচ্ছিলাম যে নিশ্চয়ই আজও এটাই হবে দেখবো যখন রিস করবো অনেক অনেক জন্মদিনের রিস পেয়েছি পাশাপাশি কিন্তু আপনারা বাকি যে কোনো স্পেশাল দিনগুলো জানান অর্থাৎ বিবাহ বার্ষিকীও কিন্তু আমরা খুব এক্সপেক্ট করি রাইট এবং আমার মনে হয় আমার থেকে তুমি বেশি এক্সপেক্ট করো কারণ আমি সবসময় জন্মদিনের কথা বলে তুমি বিবাহ বার্ষিকীর কথা বলো আসলে এটাও একটা চমৎকার যে কোনো দিন হ্যাঁ আমার মনে হয় বাবা মায়েরটা যেরকম সবাই আপনারা জানান এটা বেশ পছন্দের একটা বাবা মায়ের বিবাহ বার্ষিকী পেয়েছি এবং জন্মদিনও পেয়েছি তো এগুলো ভালো লাগার থাকে এটা আমি তখনই বলতে চাচ্ছিলাম যাই হোক বলেই দিলাম তখন আরেকবার বলবো অসুবিধা নেই আর এখন যেটা করব আমাদের স্পোর্টি সামি কোথায় আছে ওকে একটু খুঁজবো সামি সামি শুভ সকাল কোথায় আছো কি জানাচ্ছো আজ টিনা শুভ সকাল তোমাকেও এবং আমি যে জায়গাটিতে রয়েছি সেই জায়গাটা দেখলে আমাদের পিসিআরে থাকা অন্তত দুজন ব্যক্তি তারা নস্টালজিয়ায় ভুগবে সেই জায়গাটির নাম হচ্ছে মিরপুর শহীদ সরদী ইন্ডোর স্টেডিয়াম এবং সেখানটাতে আসলে যমুনা পরিবার যে একটা মিডিয়া কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট হয়েছিল যমুনা পরিবারের কাছে কিন্তু তিনটা শিরোপা এসেছে চ্যাম্পিয়নশিপের এবং এই জায়গাটিতে ঢোকার আগে আমি একটু বাইরের অবস্থাটা দেখাতে চাই বাইরের অবস্থাটা যা এটা দেখে আমার প্রথমেই যা মুখে এসেছে তা হচ্ছে আনএক্সপেক্টেড অর্থাৎ সকালবেলার এই সময়টায় ইন্ডো স্টেডিয়ামের বাইরে একেবারে সারিবদ্ধভাবে মানুষ পুরো তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে এই পুরো মিরপুর শহীদ সরাদি ইন্ডোর স্টেডিয়ামটা প্রদক্ষিণ করে এবং উদ্দেশ্য একটাই শারীরিকভাবে সুস্থ থাকা কেউ হাঁটছেন কেউ দৌড়াচ্ছেন কেউ আবার একটু আস্তে আস্তে দৌড়াচ্ছেন কেউ একটু জোরে জোরে দৌড়াচ্ছেন এবং এটার অন্য আরেকটা প্রান্ত রয়েছে সেই প্রান্তে সেখানে অনেকে মেডিটেশন করছেন অনেকে দল বেঁধে ব্যায়াম করছেন সেটা আমরা কোনো একদিন দেখানোর চেষ্টা করব তবে এই মুহূর্তে আরও একটু বেশি মাত্রায় নস্টাল যেয়ে ভোগাতে আমি ঢুকে যাচ্ছি এই মিরপুর শহীদ সরদি ইন্ডোর স্টেডিয়ামের ভেতরে এই ভেতরের জায়গাটায় এই মুহূর্তে নর্মালি তো কিছু থাকার কথা না কারণ এখন সকাল সাতটা চল্লিশের মতো বাজে তবে আমরা একটু দেখতে চাই আসলে এই জায়গাটাতে এই মুহূর্তে কি হচ্ছে এবং অলরেডি আমি যা দেখছি সাদা কাপড় চোপড় পরে বেশ কিছু মানুষ ওয়ার্ম আপ করছেন এবং তারা ওয়ার্ম আপ কেন করছেন এটা আমাদের দর্শকরা দেখলেই বুঝে যাবেন এবং এখানে আসলে মার্শাল আর্ট প্র্যাকটিস চলে এবং প্রতিদিন সকাল সাড়ে ছয়টা থেকে আসলে এই প্র্যাকটিসটা শুরু হয় এবং মার্শাল আর্টের কিন্তু অনেকগুলো বিভাগ রয়েছে এবং এক একটা বিভাগের এক এক ধরনের নাম অনেক বিভাগ রয়েছে তাইকোয়ান্দো কুমফু কারাতে আমরা একটু দেখাতে চাই আমাদের দর্শকদেরকে এই মুহূর্তে এই জায়গাটাতে প্র্যাকটিস চলছে এবং অনেকেই আত্মরক্ষার জন্য এই কৌশলগুলো আয়ত্ত করতে এই কৌশলগুলো রপ্ত করার চেষ্টা করেন আবার অনেকে এই খেলাগুলোর কিন্তু বিভিন্ন ডিসিপ্লিন বিভিন্ন ইভেন্টে হয়ে থাকে সেই ইভেন্টগুলোতে প্রফেশনালি পার্টিসিপেট করার জন্য কিন্তু অনেকে এই জিনিসগুলো শিখে থাকেন তবে সবচেয়ে বড় বিষয় যেটা সেটা হচ্ছে যে আমরা যদি সমাজের প্রতি দেশের প্রতি কন্ট্রিবিউট করতে চাই তবে কিন্তু নিজেদেরকে রক্ষা করার কৌশলটা আমাদের শিখতে হবে এবং সেটা শেখার জন্যই কিন্তু ম্যাক্সিমাম মানুষ এই জায়গাগুলোতে এসে থাকেন এবং এই প্রশিক্ষণগুলো নেওয়া শুরু করে থাকেন এবং আমরা যদি এখানে যিনি প্রশিক্ষণ দিচ্ছেন দীর্ঘদিন ধরে প্রশিক্ষণ দিচ্ছেন এই জায়গাটির কোচ যিনি তার সঙ্গে একটু কথা বলতে চাই স্যার প্রথমে শুভ সকাল আপনাকে শুভ সকাল স্যার প্রথম যে কোয়েশ্চেনটা আপনাকে করতে চাই সেটা হচ্ছে যে আপনার সকালটা আসলে কিভাবে শুরু হয় সকালটা ফজরের আজানের থেকে নামাজ পড়ে তারপরে সোজার ইনডোর স্টেডিয়ামে এসে মো আমার এখানে কাতে ফেডারেশন ন্যাশনাল ফেডারেশনের ছেলে মেয়েরা আছে তাদের প্র্যাকটিক্যাল প্র্যাকটিস এবং তাদের ফিজিক্যাল ফিটনেসের জন্য প্র্যাকটিসগুলো করানো হয় স্যার এটা ঠিক কতদিন ধরে এই জায়গাটিতে আপনি প্র্যাকটিস করাচ্ছেন আমি নাইনটি সিক্সের থেকে এখানে প্র্যাকটিস করা নাইনটি সিক্স থেকে আপনি এখানে প্র্যাকটিস করাচ্ছেন রাইট আচ্ছা ছেলে মেয়েদের আগ্রহ কেমন আপনি আমি যদি একটু কম্পেয়ার করার চেষ্টা করি নব্বই দশকের সময়টা বা এখন দু হাজার পনেরো এসেছে একটু কম্পেয়ার যদি করার চেষ্টা করি এখন কি আরো প্রোগ্রেস করেছে আরো অনেক বেশি প্রোগ্রেস করছে অনেক বেশি আগে আমরা নাইনটি সিক্সে যেভাবে পেয়েছি তার চেয়ে এখন আরো বেশি আর ইন্টারন্যাশনালের রেজাল্টও ভালো যার কোনো কারাতে আসলে ফিজিক্যাল ফিটনেস করলে এটা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এটা হলো সবচেয়ে বড় জিনিস তারপরে সাহস বৃদ্ধি করে তারপরে সেলফ ডিফেন্সিগুলো সেই জন্য ইন্টারন্যাশনাল অলিম্পিক এশিয়ান গেমস আমি গত এশিয়ান গেমসও করে আসছি আর সামনে আমাদের অলিম্পিকের একটা টার্গেট আছে সেই জন্য আমরা ওটার জন্য প্রস্তুত হচ্ছি আর কি আপনার স্টুডেন্টস যারা তারা ম্যাক্সিমাম কি আসলে প্রফেশনালি এই কুংফু বা কারাতে করার জন্য আসে নাকি আত্মরক্ষার কৌশলতে আসলে মেইন ফোকাস থাকে এটার মেইন ফোকাস থাকে হলো আন্তর্জাতিক এবং জাতীয় পর্যায়ের রেকর্ড করার জন্য পদক নেওয়ার জন্য খেলাধুলার জন্য এদের মেন জিনিসটা থাকে আর এরা প্রত্যেকেই শিক্ষিত পারসেন এরা শুধু কালাতে এবং পাশে লেখাপড়া এই করতে করে আর কি স্যার আপনার ফিউচার প্ল্যানটা কি আমার পার্টিকুলারলি ফিউচার প্ল্যান হলো বাংলাদেশের থেকে যদি আমরা দু হাজার একুশ সালে অলিম্পিকে ঢুকছে কালাতে দু হাজার একুশ সালে অলিম্পিকে কালাতে আমার যে কোনো একটা পদক যদি আনতে পারি দেশের জন্য এটাই এর আগেও আমি ইংল্যান্ডে হায়ার ট্রেনিং করেছি কারাতের উপরে হায়ার ট্রেনিং করার পরেও আমার একটাই টার্গেট আমি ওখান থেকে ফিরে আসছি যে আমার দেশের একটা ঐতিহ্যবাহী একটা অলিম্পিকার একটা রেকর্ড করবো এবং ইন্টারন্যাশনাল একটা রেকর্ড করবো ওয়ার্ল্ডের মধ্যে ইনশাল্লাহ স্যার আমরা অবশ্যই শুভকামনা জানাচ্ছি আমরা যদি একটু যারা এখানে শিখছেন তাদের সঙ্গে একটু কথা বলতে চাই এখানে একজন আছে প্রথমে আপনাকে শুভ সকাল জানাচ্ছি গুড মর্নিং গুড মর্নিং আচ্ছা আপনি একটু আমাকে বলবেন যে আপনি ঠিক কতদিন ধরে ট্রেনিংটা নিচ্ছেন টু উইকস অ্যাভাউট টু উইকস সো এই টু উইকসের মধ্যে আপনার প্রোগ্রেস কতটুকু আপনি নিজে কি ফিল করছেন নিজে তো অনেক প্রোগ্রেস ফিল করছি ফার্স্ট অফ অল আমি একটু একটু ফিট হওয়া শুরু করেছি অ্যান্ড স্পোর্টসও মানে ভালো প্রোগ্রেস হচ্ছে সো দ্যান ওয়াটস মোটর অ্যাভোট দ্য স্পোর্ট অ্যাকচুয়ালি এখনও কোনো মটো নেই আমার কিছুদিন হোক কিছু বেল্ট অ্যাকোয়েক করে নিই তারপর মটোতে ক্রিয়েট করবো ওকে থ্যাংক ইউ ভেরি মাছ আমরা যদি একটু এডিকটি আসি যে অনেকেই কিন্তু ট্রেনিং নিচ্ছেন এবং এখানে একজন আছেন ভাই আমি যদি একটু আপনার কাছে জানতে চাই যে আপনার উদ্দেশ্যটা কী ছিল আসলে কারাতে শেখার আমার উদ্দেশ্য ছিল ভালো একটা খেলোয়াড় হওয়ার মানে এটা আসলে সুন্দর একটা খেলা মানে প্রথম থেকে আমার ইচ্ছা যে আমি যেন মানে চ্যাম্পিয়ন হতে পারি এমন কিছু আশা ছিল আচ্ছা আপনি কতদিন ধরে শিখছেন আমি এখানে প্রায় এক বছর ধরে শিখছি আচ্ছা আচ্ছা আমাদের দর্শকদেরকে খুব সহজ একটা স্টেপ কি দেখাতে পারবেন সহজ একটা স্ট্যান্ড দেখাতে পারবেন যেটা আমিও করতে পারি হ্যাঁ সেটা পারবো আচ্ছা একটু আমরা যদি শো করি আমাদের দর্শকদেরকে খুব সহজ একটা স্ট্যান্ড দেখি আমি আমিও করতে পারি কি না আমাদের দর্শকদেরকেও দেখার চেষ্টা করছি ওকে 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 থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সময় আসলে খুব কম আমি দেখালাম যে আমাদের দর্শকদের আমাকে দ্বারা আসলে হওয়া সম্ভব তো আমাদের দর্শক যারা আসলে এই প্রশিক্ষণগুলো নিতে চান অন্তত কোনো পদক জয়ের আশাতে না হলেও আত্মরক্ষা করার কৌশলে এই জায়গাটিতে আপনারা যোগাযোগ করতে পারেন চলে আসতে পারেন সকালবেলা এই সময়টাতে বিদায় নিচ্ছি এখান থেকে ফেরত যাচ্ছি স্টুডিওতে স্বামী আর বলবো না প্রত্যেক দিনের মতো ভীষণ ভালো লাগলো আজ যেটা হলো একটুখানি জেলেস জেলেস লাগলো এখানে বসে আমার আমি ওখানে যে এই স্টেপটা প্র্যাকটিস করতে পারলাম না হোপফুলি কখনো যে আমিও এখানে একটু দেখে থেকে কিছু শিখে নিতে পারবো আত্মরক্ষার জন্য এটাই আশা করছি তোমাকে ধন্যবাদ এটা দেখিয়ে দেওয়ার জন্য এবং সামি এখন চকলেট হিরো থেকে অ্যাকশন হিরো মনে হয় যে সামনে আরও ভালো করবে সামি আর দর্শক আমরাও ভালো করবো আর আমাদের সেই ভালো ভালো আয়োজনগুলো যদি দেখতে চান তাহলে আমাদের সাথেই থাকতে হবে আপাতত সহ্য করতে হবে একটা ছোট্ট বিরতি সাথেই থাকুন দর্শক ফিরে এলাম বিরতির পরে দেখছেন সকালের বাংলাদেশ এবং এখন যারা বাস্তবতার ডাকে সারা দিয়ে এখন আমাদেরকে ছেড়ে যাবেন হয়তো বা অফিসের উদ্দেশ্যে বা আপনি ব্যবসা ব্যবসা করলে আপনার প্রতিষ্ঠানের উদ্দেশ্যে অবশ্যই আপনি অনেক সাবধানে থাকবেন এবং অবশ্যই চোখ কান খোলা রেখে পথ চলবেন এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি আমাদের নিউজ স্টুডিওতে সেখানে অপেক্ষা করছেন আমাদের সহকর্মী শাওন দত্ত শাওন শুভ সকাল শুভ সকাল আজমির দর্শক যায় হেডলাইন নিউজে টানা তেইশ দিনের মতো চলছে বিশদলীয় জোটের টাকা অবরোধ এদিকে অবরোধের মধ্যে রাজশাহী বিভাগের সব জেলায় সকাল ছয়টা থেকে চলছে আটচল্লিশ ঘন্টার হরতাল একই সাথে গাজীপুর কুমিল্লা ঝিনাইদহ ও কুষ্টিয়ায় হরতাল চলছে আর সকাল ছয়টা থেকে কুমিল্লা জেলা বিএনপির ডাকে শুরু হয়েছে ঘন্টার হরতাল রাজধানীতে অবরোধের মধ্যে সকাল থেকে গণপরিবহন চলাচল শুরু হয়েছে তবে বাস স্ট্যান্ডগুলো থেকে থেকে অন্যদিনের মতো ছাড়েনি দূরপাল্লার বাস এদিকে মঙ্গলবার রাতে কালশীতে পেট্রোল বোমা নিক্ষেপের সময় এলাকাবাসীর সহায়তায় নাইম ইসলাম রামে এক যুবককে আটক করেছে পুলিশ তবে বাসে আগুন না ধরায় কেউ হতাহত হয়নি রাজধানীর বনানী কবরস্থানে বিএনপি চেয়ারপারসনের ছোট ছেলে আরাফাত রহমান কোকোর দাফন সম্পন্ন হয়েছে মঙ্গলবার বাইতুল মোকারমে অনুষ্ঠিত যায় অংশ নিতে শনিবার দুপুর থেকে বিপুল সংখ্যক মানুষ জড়ো হন জানাজা শেষে পৌনে ছয়টায় বাইতুল মোকারম থেকে মরদেহ নিয়ে যাওয়া বনানী কবরস্থানে সেখানেই দাফন করা হয় আরাফাত রহমান কোকোকে গত শনিবার মালয়েশিয়ায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান কোকো আন্দোলনের নামে বিএনপি জামায়াতের সন্ত্রাস প্রতিরোধে দেশের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুলিশ সপ্তাহের উদ্বোধন করে তিনি বলেন সন্ত্রাস দমনে পুলিশ সদস্যরা দিনরাত জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছে বলেন বিএনপি জামায়াত শুধু দেশেই সন্ত্রাস চালাচ্ছে না মিথ্যাচার করে বিশ্বেও দেশে সুনাম নষ্ট করছে সাহসিকতাপূর্ণ ভূমিকা রাখা ছিয়াশি জনকে পদক তুলে দেন প্রধানমন্ত্রী মধ্যপ্রাচ্যের সংকট নিরসনে ইসরায়েল ফিলিস্তিন সমস্যা সমাধানে যুক্তরাষ্ট্রকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ মঙ্গলবার রিয়াদে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সাথে বৈঠকে তিনি আহ্বান জানান সন্ত্রাসবাদ দমন ও আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় একসাথে কাজ করার কথা জানান ওবামা সৌদি বাদশাহ বলেন আইএস বিরোধী অভিযানে মার্কিন নেতৃত্বাধীন বহুজাতিক অভিযানে সহায়তা অব্যাহত রাখবে তার দেশ লিবিয়ার রাজধানী ত্রিপলির একটি অভিজাত হোটেলে হামলা চালিয়েছে বন্দুকধারীরা এলোপাথারী গুলিতে হোটেলের পাঁচ বিদেশি পর্যটক সহ নয় প্রাণ হারিয়েছেন আহত হয়েছেন বারো জন এমন পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষী বাহিনীর অভিযানের মুখে হামলাকারীরা আত্মঘাতী বোমা হামলা চালায় জিম্মিদের উদ্ধার করে তারা টুইটারে এ হামলা দায়ী স্বীকার করেছে জঙ্গি গোষ্ঠী আইএস প্রবল তুষার ঝড়ের পর স্বাভাবিক হতে শুরু করেছে যুক্তরাষ্ট্রের জীবনযাত্রা মঙ্গলবার বিকেল পর্যন্ত ঝড়ের পূর্বাভাস থাকলেও সকালের পরই বন্ধ হয়ে যায় তুষারপাত এরই মধ্যে নিউ ইয়র্ক ম্যাসাচুসেটস কানেকটিকাট সহ পাঁচটি রাজ্য ঢাকা পড়েছে প্রায় তিন ইঞ্চি পুরু বরফের নিচে বেশ কয়েকটি স্থানে বন্ধ হয়ে গেছে বিদ্যুৎ সরবরাহ উপকূলীয় এলাকাগুলোতেও বন্যা হয়নি বলে জানিয়েছে স্থানীয়রা পূর্বাভাস থাকায় ভয়াবহ এ ঝড়ে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি মতো ফিরে যাচ্ছি সকালের বাংলাদেশে আজমির এবং টিনার কাছে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি শাহন আপনাকে এবং টিনার পক্ষ থেকেও শুভ সকাল জানাচ্ছি আপনাকে একই সাথে যারা আমাদের নিউজ রুমে রয়েছেন যারা স্টুডিওতে রয়েছেন প্রত্যেককে শুভ সকাল দর্শক শুভ সকাল আপনাদেরকেও যারা এখন সকালে বাংলাদেশের সাথে যুক্ত হলেন টিনা অবশ্যই যারা এখন সকালের বাংলাদেশের সাথে যুক্ত হলেন তাদেরকে আজমি শুভ সকাল বললো এবার তাহলে আমি একটা কাজ করতে পারি আপনারা যেহেতু আমাদের সাথে যুক্ত হয়েই গেলেন আপনাদেরকে হয়তো এখন বেরোতে হবে অনেক তারা আছে ঘরের মধ্যে তারা হুড়ো করে কাজ করছেন এবং আমাদেরকে দেখছেন বাইরের দৃশ্যটা মিস করে যাচ্ছেন তো তবে আমরা এখানে আছি তাই চিন্তা নেই বাইরে ঘুরিয়ে নিয়ে আসছি যাচ্ছি সিলেটে দেখছি ওখান থেকে বাইরের কি দেখছি আমরা সহকর্মী প্রত্যুষকে কানেক্ট করছি প্রত্যুষ আজ সিলেটের কি দেখাচ্ছেন দেখেনি নি প্রত্যুষ শুভ সকাল হ্যাঁ শুভ সকালটি সকালবেলা কিন্তু আমি সকালের বাংলাদেশের দর্শকদের জন্য আজকে একটি সম্ভাবনার কথা দেখাবো একটি সম্ভাবনার গল্প বলবো এবং আমি চলে এসে এসেছি সেজন্য জন্য সিলেটের কৃষি বিশ্ববিদ্যালয় বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এবং এখানে আসলে কৃষি বিজ্ঞানী এবং শিক্ষার্থী গবেষক যারা আছেন সবাই মিলে কিন্তু চমৎকার দুটো সবজি নিয়ে কাজ করছেন এবং তারা সাফল্য পেয়েছেন একটি হচ্ছে ব্রোকলি আর একটি হচ্ছে বেবি ব্রোকলিটা হচ্ছে আসলে আমি একটু যদি দেখাই সবুজ একটি ফুলকপি অর্থাৎ এটা আমাদের দেশ এর জন্য খুব প্রথম একটি সবজি যে সবজিটা আসলে ডাক্তাররা বলেন যে অত্যন্ত ঔষধি গুণসম্পন্ন এবং আমাদের দেশের মাটির জন্য অত্যন্ত চাষ উপযোগী আমি যদি একটু দেখাই এই প্রকল্পিটা হচ্ছে সবুজ ধরনের ফুলকপি এবং এটি কিডনি রোগের জন্য বিশেষ উপযোগী আমি একটু কাছাকাছি থেকে দেখাতে চাচ্ছি আর বিশেষ করে কৃষি বিশ্ববিদ্যালয়ের যে গবেষক দল এখানে কাজ করছেন এই ব্রুকলি নিয়ে তারা কিন্তু কাজ করে সাফল্য পেয়েছেন এবং খুব সহজ সুন্দরভাবে তারা এটি চাষ করেছেন এবং সাফল্য লাভ করেছেন তো এই ব্রুকলি সম্পর্কে একটু আমরা একটু জানবো এখানকার যারা গবেষক আছেন ডক্টর কৃষি বিজ্ঞানী ডক্টর শহীদুল স্যার আচ্ছা স্যার এটার বিশেষত্বটা কি আমাদের দেশের জন্য কি উপযোগী হ্যাঁ এটির বিশেষত্ব অবশ্যই রয়েছে আমাদের বাংলাদেশের জন্য আমাদের এই দেশে এই সবজিটি চাষ করা একেবারে সহজ বাংলাদেশের মাটি বাংলাদেশের আবহাওয়ায় এটি চাষ করতে কোনো সমস্যার সম্মুখীন হতে হয় না এবং এটি চাষ করতে যেটি সুবিধা এটি একটু তাড়াতাড়ি হারভেস্ট করা যায় যেখানে ফুলকপি অথবা বাঁধাকপি নব্বই থেকে পঁচানব্বই দিন প্রয়োজন হয় প্রথম সংগ্রহ করতে কিন্তু এটা দেখা যায় যে সত্তর পঁচাত্তর দিনের মধ্যেই সংগ্রহ করা যায় আরেকটি বিশেষত্ব হল এটা চাষ করতে গিয়ে অন্যান্য ফসলের মতো যে রোগ পোকামাকড়ের আক্রমণ রোগ পোকামাকড়ের আক্রমণ একেবারেই কম যার কারণে কৃষক ভাইদেরকে অতিরিক্ত কোনো খরচ করতে হয় না বিশেষ করে কোনো বিষাক্ত বিষ অথবা ছত্রাকনাশক ফলে আমাদের দেশে এটা সহজে চাষ করা যায় এবং এটি বাজার মূল্যও কিন্তু অন্যান্য সবজির চেয়ে অনেক বেশি যেহেতু এটি পুষ্টিগুণ সমৃদ্ধ যদিও সুপরিচিত নয় এই মুহূর্তে আমাদের সিলেটের বাজারে এই ফসলটি একশো টাকা কেজি দরে বিক্রি হচ্ছে আচ্ছা স্যার আমরা বুঝতে পারলাম যে আসলে এটির বাজার মূল্য বেশি হয় মানে কৃষকরা যারা চাষ করবেন এবং আরেকটি কথা স্যার বললেন যে রোগ বালাই খুব কম হয় এই ক্ষেত্রে বাজার মূল্য বেশি হয় কৃষকরা কিন্তু লাভবান হতে পারবে আমি একজন শিক্ষার্থীর সাথে কথা বলবো যারা কাজ করছেন আচ্ছা আপনি কি মনে করেন আমাদের দেশে কৃষক যারা আছে তারা এটা চাষ করে সাফল্য লাভ করতে পারবে হ্যাঁ অবশ্যই সাফল্য লাভ করতে পারবে এটা যেহেতু মানে খুব তাড়াতাড়ি মানে হারভেস্ট করা যায় ফুলকপির চাইতে এবং এইটা পোকামাকড়ের আক্রমণ কম তাই তারা মানে কোনো কীটনাশক ছাড়া এটা খুব ভালোভাবে মানে চাষাবাদ করতে পারবে আপনারা এই কাজ করতে পেরে খুশি হ্যাঁ আমি কাজ করতে পারি খুব খুশি কারণ এই ব্রোকলি নিয়ে খুব কমই কাজ হয় আমাদের স্যার আমার এই কাজটা দিতে আমি খুব খুশি ধন্যবাদ আচ্ছা তিনি আসলে আপনি দেখতে শুনলেন তাদের কাছ থেকে যে এটা আমাদের দেশের যদি কৃষকরা ব্যাপকভাবে চাষ করেন তাহলে হয়তো অনেক সাফল্য লাভ করতে পারবেন তো আমি এর পাশাপাশি কিন্তু আরেকটি খবর না জানিয়ে আমি পাচ্ছি না সেই খবরটি হচ্ছে বেবি একটা নতুন ধরনের সবজি এখানে আরেকটি বিষয়টি চাষ করছেন এবং এই বিশ্ববিদ্যালয়ের গবেষকরা এটি চাষ করে আসলে সফলতা লাভ করছে এবং এই সবজিটিও আসলে অত্যন্ত মূল্যবান এখন বর্তমান বাজার মূল্য এবং আমাদের মাটির জন্য অনেকটা উপযোগী এই বেবি বেবিকনটা তো এর সম্পর্কে জানবো আরেকজন আমাদের বিজ্ঞানী কৃষি বিজ্ঞানী ডক্টর মৃত্যুঞ্জয় স্যারের সাথে আছে স্যার এটার তো চাষ আপনারা শুরু করেছেন সম্ভাবনা কেমন দেখছেন আমাদের দেশে এই ফসলের যথেষ্ট সম্ভাবনা রয়েছে এটা বিশেষ করে বড়ো বড়ো হোটেল যেগুলো আছে পাঁচতারা হোটেল ঢাকাতে চাইনিজ রেস্টুরেন্ট যেগুলো আছে এই রেস্টুরেন্টগুলোতে খুব চাহিদা রয়েছে এবং কেন যে প্রসেসড ফুড যেটা বেবি কন্টা এটা কিন্তু এখন আমরা বাইরে থেকে রপ্তানি করছি আমদানি করছে আমাদের দেশে এবং আমাদের দেশে যে হর্টেক্স ফাউন্ডেশান আছে এটা কিন্তু বিদেশে রপ্তানি করছে আমাদের দেশে উৎপাদন করে এটা প্রচুর সম্ভাবনার একটি ক্রপ আমাদের কৃষকরা কি সহজে চাষ করতে পারবেন হ্যাঁ অবশ্যই সহজে চাষ করতে পারবেন এবং এক্ষেত্রে আপনাদের সহযোগিতা কীভাবে তারা পাবেন হ্যাঁ অবশ্যই আমরা আপনাদেরই প্রচারের মাধ্যমে যদি কোনো কৃষক আগ্রহী হয় আমাদের কাছে আসলে তাদের যে টেকনোলজি বা এই এর চাষাবাদ পদ্ধতি অবশ্যই আমরা তাদেরকে সাহায্য সহযোগিতা করতে চাই এটা যদি ব্যাপকভাবে চাষ করা হয় তাহলে তো রপ্তানি করা সম্ভব অবশ্যই আমাদের দেশ এটা রপ্তানি করে প্রচুর পয়সা বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবে আসলে টিনা আমরা স্যারের কাছ থেকে জানতে পারলাম আসলে এই দুটি সবজি উৎপাদন করে আমাদের আসলে কৃষিক্ষেত্রে হয়তো বলতে গেলে একটা বিপ্লব ঘটানো সম্ভব এবং এই দুটি শস্য উৎপাদনে যতটুকু সহায়তা দরকার ওনারা বললেন আশ্বাস দিলেন তো আমরা আশা করব আমাদের যারা কৃষকরা আছেন কিংবা উদ্যোক্তা যারা আছেন তারা পরামর্শ গ্রহণ করে এই সবজিগুলো উৎপাদন করবেন এবং আমাদের দেশের চাহিদা মিটিয়ে তারা কিন্তু বিদেশে রপ্তানি করতে পারবেন টিনা অসংখ্য ধন্যবাদ ভীষণই পজিটিভ পজিটিভ এটা আপনি যখন বললেন আমি একদমই গেস করতে পারিনি আপনি কি দেখাতে যাচ্ছেন ভীষণই ভালো লাগলো আমরাও আশাবাদী যে কৃষি কৃষিক্ষেত্রে যে বিপ্লবের কথা বলছেন এটা এখন এই অবস্থায় এসে মনে হচ্ছে খুব দরকার খুব দরকার সব জিনিসপত্রের দাম কোনা কমা দরকার অন্তপক্ষে এই চাষ যেগুলো হচ্ছে আমাদের সবজি বলি শাক বলি তো আমরাও আশাবাদী আরও বেশি করে চাষ হোক এবং দেশের লোকজন এটা বেশি করে অ্যাভেল করতে পারুক খুব স্বল্প খরচে একদমই একমত এবং আমার মনে হয় যে খুব তাড়াতাড়ি যারা দেখলো আজকের এই রিপোর্টটি নিশ্চয়ই অনেকেই উৎসাহিত হবে টিনা এবং এটা অনেক ইতিবাচক একটা প্রভাব ফেলবে কৃষি ক্ষেত্রে মনে হচ্ছে কারণ বলল না যে আমাদের দেশের জন্য চাষ উপযোগী খুব তো এটা আমার মনে হয় এখন অনেকেই শুরু করবেন ঠিক তাই এবং দর্শক যারা এখন এখন পর্যন্ত বাসার থেকে বের হননি বা যারা এই সব সময় সাধারণত বাসা থেকে বের হন না সবার জন্য থাকে আমাদের একটি আয়োজন যে আয়োজনটি হচ্ছে আমরা স্টুডিওতে বসেই আপনাদেরকে বাংলাদেশের একটি সকাল দেখাই চলুন আজকেও দেখে আসি একটি সুন্দর সকালবেলা ডেফিনেটলি কিছু বলবো সুন্দর তো নিশ্চয়ই তা আপনারা দেখেও বুঝতে পেরেছেন তবে আমি এখন যেটা বলতে চাই সবার আগে আমার কেমনটা খিদে খিদে পাচ্ছে মাছ দেখে যেভাবে শেষটাই হলো মাছ দেখে তো আসলেই সত্যি খিদে পেয়ে গেল যাই হোক আহ আপাতত খাবার কিছু নেই কিন্তু চা আছে সামনে দু একটা সিপ নিতে চাই একটা বিরতি নিয়ে নিচ্ছি সাথী থাকুন ওয়েদার আপডেট নিয়ে ফিরছি দর্শক ফিরে এলাম বিরতির পরে এবং সর্বশেষ বিরতিটি আমাদের শেষ হলো আজমির এবং টিনার সাথে দেখছেন সকালে বাংলাদেশ আর এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছে আমাদের ওয়েদার গার্ল রুবি রুবি শুভ সকাল শুভ সকাল আসবে টিনার শুভ সকাল জানাতে চেয়ে স্পেশালি আমাদের স্বামীকে তুমি দারুণ করে বলছিলে যে চকলেট হিরো থেকে অ্যাকশন হিরো আর আমার আজকে দেখে মনে হচ্ছিলো স্বামী লাইভ রিপোর্টিংটা যে সালমান খান আমার মনে হয় ঠিক এই কিকটাই খুঁজছিল এখন পর্যন্ত ওর কিক মুভিতে যাই হোক তবে এই ধরনের কিক প্রতিদিন দেওয়ার অভ্যাস যারা করছেন তাদেরকে বলছি তারা কিন্তু অনেক লাকি তার কারণ রিসেন্টলি একটা গবেষণায় দেখা গেছে যারা প্রতিদিন আধা ঘন্টা মিনিমাম এক্সারসাইজ করেন না তারা কিন্তু স্মোকারদের মতোই নিজের শরীরের ক্ষতি করছেন অর্থাৎ এক্সারসাইজ না করাটা স্মোকার স্মোকিং এর চাইতেও নাকি বেশি ক্ষতি তবে তার চেয়েও অনেক ক্ষতি যখন অল্প সময় কেউ বেশি কথা বলে ফেলে কারণ সময়টা অপ্রয়োজনে খরচ হয়ে যায় তাই প্রয়োজনের কথাই বলতে চাই আজ আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে মধ্য থেকে সকাল পর্যন্ত দেশের নদীর অববাহিকায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে আর দেশের উত্তরাঞ্চলে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি এবং দেশের অন্যত্র প্রায় অপরিবর্তিত থাকতে পারে সারা দেশের দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং আপনাকে এবারে জানিয়ে দিতে চাই গতকালকে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা কোথায় ছিল কত ছিল সর্বোচ্চ তাপমাত্রা ছিল আমাদের কক্সেস বাজারে সীতাকুণ্ড থেকে সেটা এখন বাজারে চলে গেছে উনত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে আট দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস আজকে সূর্যোদয় হয়ে গেছে ঠিক ছটা বেজে বিয়াল্লিশ মিনিটে এবং সেই সূর্যই অস্ত্র যাবে পাঁচটা বেজে একচল্লিশ মিনিটে এবার বিভাগীয় শহরগুলোর খবর আপনার জন্য প্রথমেই ঢাকা সর্বোচ্চ তাপমাত্রা হওয়ার সম্ভাবনা রয়েছে সাতাশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন হতে পারে পনেরো দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস চট্টগ্রাম সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে সেখানে সাতাশ দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন হতে পারে চোদ্দ দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস রাজশাহী সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে পঁচিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন হতে পারে এগারো দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস রংপুর সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে বিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তেরো দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস খুলনা সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে সাতাশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন হতে পারে তেরো দশমিক চার ডিগ্রি সেলসিয়াস বরিশাল বসছেন আজকে গরম পর্বে আনে সাতাশ দশমিক তিন সেলসিয়াস হতে পারে এবং সর্বনিম্ন হতে পারে এগারো দশমিক আট ডিগ্রি সেলসিয়াস সিলেট সর্বোচ্চ তাপমাত্রা খিতাক হইতাম গো বা আঠাশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তেরো দশমিক এক ডিগ্রি সেলসিয়াস হইতে পারে বুঝছেন না এই ছিল আমাদের দেখো ওয়েদার বলা হইছে বলা আমার মনে হয় খুবই চমৎকার রবি তোমাকে রেখে আমি একটা ছোট্ট এক্সপিরিয়েন্সের কথা শেয়ার করতে চাই টিনা জানে সেটা কিছুদিন আগে বরিশালে গিয়েছিলাম সো আমি আমার টুথ ব্রাশটা রেখে গিয়েছিলাম বাসার সামনে দোকানে গিয়ে বললাম যে ব্রাশ আছে নাকি তো ছেলেটা আমার দিকে তাকে বললো না খুব অবাক হয়েছে যে এটা এবার কি আমি দেখলাম কি যে সামনেই ব্রাশ ঝুলছে আমি বললাম এগুলো কি এটা দি বে ব্রাশ ইস যাই হোক অনেক মজা পেলাম থ্যাংক ইউ সো ভেরি মাচ যাই হোক ধর্ষক আপনারা যারা ছিলেন এতক্ষণ সাথে আশা করছি সবাই রয়েছে দেখলেনই রুবি আর রাজমির মানে আমাদের এরা মাঝে মাঝে টু মাছ মানে হয় না সবসময় তো হাসির কথা বলতে হয় না মানে কন্ট্রোল করতে হয়তো যাই হোক আপনাদেরকে শুভ সকাল আরও একবার জানাচ্ছি কারণ আমাদের যাওয়ার সময় হয়ে গেছে আর এই মুহূর্তে একটা দায়িত্ব পালন করে যেতে চাই যাওয়ার কিছুটা সময় যেহেতু রয়েছে হাতে যাদের জন্মদিন কিংবা বিশেষ যে কোনো দিন আছে কিনা দেখি অন্যান্য কিছু মানে জন্মদিনটা ছাড়া তাদেরকে বিশ করে যেতে চাই আমি তোমার সাথে একমত এবং আমি রেডি আছি আমি একদমই রেডি আছি আমি একটু ধন্যবাদ দিতে চাই যারা আমাদেরকে লিখেছেন বার্থডে উইশগুলো পাঠিয়েছেন ইভান হাসান শাওন সর্বপ্রথম আপনার বার্থডে উইশটি পড়তে যাচ্ছি বলেছেন যে আজকে আঠাশ জানুয়ারি আপনার জন্মদিন এবং আপনি বিমানবন্দর বরিশাল থেকে লিখেছেন আপনি চেয়েছেন আমরা আপনাকে উইশ করি অবশ্যই এছাড়া রানা মজুমদার বলেছেন যে আপনার বড় আপু আরজুয়ের উনত্রিশতম জন্মদিন দোয়া করি আপুর সামনের দিনগুলো আরও সুন্দর হোক আমি ফেনি থেকে বলছি এছাড়া মঞ্জুরুল আলম তিনি বলেছেন যে আমি আচ্ছা না মিস্টার নুরুল আলম অ্যাকচুয়ালি তিনি বলেছেন যে আমি মিস্টার নুরুল আলম এবং আমার ওয়াইফ আসমা সুলতানা মিশু আমাদের ফোর্ট ম্যারেজ অ্যানিভার্সারি এছাড়া দোয়া চেয়েছেন আপনারা আর জি হাবিব আপনি বলেছেন যে আমার মামি নার্গিস রহমান ঋতুয়ের বার্থডে আচ্ছা উনি নারায়ণগঞ্জ থাকেন আমার মামির জন্য আপনারা দোয়া করবেন সব দোয়া আমি তোমার কাছে দিয়ে দিলাম তুমি করে দাও আমার পক্ষ থেকে আচ্ছা আমি খুব মন দিয়ে শুনছিলাম যে আমি প্রত্যেকের নাম মনে রাখতে পারি কিন্তু আমি খুবই দুঃখিত প্রত্যেকের নাম আমার মনে নেই তাই জন্য আমি সার্বিকভাবে বলে দিচ্ছি যে আজকে যাদের যাদের জন্মদিন আপনাদের প্রত্যেক জন্মদিনের অনেক শুভেচ্ছা এবং যারা জানিয়েছেন আমাদেরকে তাদেরকেও অসংখ্য ধন্যবাদ এবং আমি শুধুমাত্র মানে মন দিয়েই না আমি কান দিয়েও শুনতে পাই আর এর জন্যই আমি শুনতে পেয়েছি যে আমাদের নেক্সট সেগমেন্টে আমাদের আমাকে যেতে বলা হচ্ছে আর সেটি হচ্ছে গিয়ে আমরা এখন একটি ছবি দেখাবো যে ছবিটি দেখাবো সেই ছবিটি পাঠিয়েছেন শান্তু সাহা খুলনা থেকে চলুন দেখি চমৎকার আমার মনে হয় শান্ত আপনাকে ধন্যবাদ দিয়ে এটাই বলতে চাই যে আপনাদের ছবিটি দেখে আরও একবার মনে হলো হয় না নদীমাত্রিক দেশ বাংলাদেশ ছোটবেলা থেকে আমরা প্রত্যেকে জানি এটা আরও একবার মনে করিয়ে দিল এই কথাটা ধন্যবাদ আপনাকে এ পর্যায়ে আমরা চলে যাচ্ছি ফেসবুকে ফেসবুকে পাতা থেকে আমরা আপনাদেরকে জানাবো বেশ কিছু কমেন্টস যেগুলো সকালে বাংলাদেশের উদ্দেশ্যে আমাদের দর্শক আমাদের ফেসবুক ইউজাররা করেছেন ধন্যবাদ শাহজাহান আপনি বলেছেন প্রথমেই সকালে বাংলাদেশ প্রোগ্রামটার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনারা এমন একটা অনুষ্ঠান সম্প্রচার করছেন যেটি দেখার জন্য সকালে ঘুম থেকে তাড়াতাড়ি উঠতে হয় আচ্ছা যার ফলে সকালে ঘুম থেকে ওঠার ভালো একটা অভ্যাস তৈরি হচ্ছে আর ভাই এবং আপু অনেক ধন্যবাদ এবং সকালে ঠান্ডা ঠান্ডা শুভেচ্ছা আচ্ছা ঠিক আছে ঠান্ডা ঠান্ডা শুভেচ্ছা সকালবেলা আপনাকেও আর অভ্যাস তৈরি হচ্ছে সকালবেলা ওঠার এটা জানতে পেরে বেশ ভালো লাগলো কারণ আমাদের জন্য যদি কারো একটা ভালো অভ্যাস গ্রো করে তার মধ্যে এটা তো আমাদেরও পাওয়া আচ্ছা নাইবুল ইসলাম জিশাদ সে বলেছে ভাইয়া এবং আপু শুভ সকাল আমি সকালে বাংলাদেশের নিয়মিত দর্শক আমরা ফ্যামিলির সবাই একসাথে সকালে বাংলাদেশ দেখি এই প্রোগ্রামটা আমার ফ্যামিলির সবাই খুব সবার খুব প্রিয় প্রোগ্রাম আর বলেছে যে আমি একটা জিনিস বুঝতে পারছি না টিনা আপু মাঝে মাঝে চশমা পরেন কেন পড়লে এভরিডে পড়েন আচ্ছা আর বলছে অ্যান্ড থ্যাংকস যমুনা টিভি টু গিভস আস এ নাইস প্রোগ্রাম অফ সকালে বাংলাদেশ গো সকালে বাংলাদেশ গো 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 জাস্ট এরকম করেই পড়েছে আচ্ছা ওনার নাম হচ্ছে জিসাদ জিসাদ আচ্ছা জিসাদ আপনাকে বলছি হ্যাঁ আপনি বুঝতে পারছেন আমি কেন প্রত্যেকদিন পড়ি না চশমা আজ মাঝে মাঝে পড়ি প্রত্যেক দিন পড়তে বলেছেন এটা ভাল লাগলো যে আপনারা এটা নিয়েও মানে কনসার্ন প্রকাশ করেছেন বেশ ভাল লাগলো তবে জিসাদ হয় না যে আমরা তো প্রত্যেক ভাবে জীবন জীবনযাপন করি না এক এক দিনের যাপিত জীবন এক এক রকম হয় তাই চশমাটাও হয়তো রোজ পড়া হয় না কিংবা হয়েও উঠবে না মাঝে মাঝেই পড়ব। আপনার মানে এটা জানালেন জেনে আমার ভাল লাগলো না ঠিক আছে দর্শকরা ভাবে এটা নিয়ে থ্যাংক ইউ এবং চলে যাওয়া মানে প্রস্থান নয় বিচ্ছেদ নয় তাই প্রস্থানও নয় বিচ্ছেদও নয় আজকের মতো আমাদেরকে হটসেট ছেড়ে দিতে হচ্ছে তবে নিশ্চয়ই নতুন একটি সকালে বাংলাদেশে আপনাদের সাথে দেখা হবে এখন ভালো থাকুন সেটা বলার আগে বলি নিরাপদে থাকুন নিরাপদে থাকবেন ভালো থাকবেন তুমি যদি শেষ করে দাও এটাই এটাই বলার ছিল সুস্থ থাকবেন সাবধানে থাকবেন